বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সাবিনা রান্নাঘর থেকে আপনাদের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রেসিপি দেখাবো পোস্তর দানা দিয়ে টাকি মাছের ভুনা করতে আমার লাগছে। এখানে 3 টেবিল চামচ পোস্তর দানা আমি পানিতে ভিজিয়ে রেখে পানিতে বেটে নিয়েছি। এখানে আমার ছোট টাকি মাছ আছে 6টা। এখানে পেঁয়াজ নিয়েছি বড় বড় 2টা কুচি করে, 5টা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, রসুন নিয়েছি 3-4 পোয়া স্লাইস করে, আদা রসুন বাটা 1 চা চামচের একটু বেশি, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচের একটু কম, লবণ আন্দাজ মতো। এখন আমি চুলায় রান্নায় চলে যাব। এখন আমি একটি পাতিলে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি, কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এখন বাটা মশলাটা দিয়ে দিলাম, রসুন কুচি, কাঁচা মরিচ কুচি, মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, একটু পানি দিব। মোর কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পোস্তর দানা বাটাটা দিয়ে দিলাম। ভালো করে পোস্তর দানাটা কষিয়ে নিব, না হলে পোস্তর দানার যে কাঁচা একটা ফ্লেভার আছে ওটা পাওয়া যাবে। ভালো করে আমার পোস্ত এবং মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এই মাছটা একটু আধা ভাঙা করে নিব আমি। আমি এখন 1 বাটি পানি দিয়ে দিলাম, মাছগুলা এমন কিছু কিছু আধা ভাঙা রেখেছি এবং কিছু কিছু আস্ত আছে, এখন আমি এটা ঢেকে দিব আর একটু পানি দিব। আমি 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম, এখন আমি কাঁচা মরিচ 4-5টা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আরো 3 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। আমি লবণটা দেখেছি, লবণ ঝাল সব ঠিক আছে, রান্নাটা আমার কমপ্লিট। রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।